আমার সহকর্মী সাউথ মুড়ি রিজনের সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক সবাইকে আমি সাউথ রিজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এখানে আপনাদের কেন দেখেছি আমি সংক্ষেপে একটু আলোচনা করব। বিএসসিও অর্থাৎ ব্রু সোশিও কালচার অর্গানাইজেশন 1980 সালে জন্মগ্রহণ করার পর থেকে আমাদের রিয়াং সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষা দীক্ষা নিয়ে কাজকর্ম করে এসেছে। আমাদের এই সংস্থা হচ্ছে নন রিলিজিয়াস এবং নন পলিটিক্যাল। আমরা কোনো রাজনীতি এবং কোনো ধর্ম হয়ে আমরা কাজ করি না, আমরা সবার জন্য কাজ করি। এই বিএসসিও 1972 সাল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে সকল মন্ত্রিসভায় রিয়াংদের প্রতিনিধিত্ব আছে বলে আমরা মনে করি, কিন্তু আজকে আমরা দেখি নাই আমাদের রিয়াং মন্ত্রিসভার কোনো প্রতিনিধি আছে বলে আমরা এখন পর্যন্ত দেখি নাই। তাই আমরা সাউথ রিজনের পক্ষ থেকে যাতে এই মন্ত্রিসভায় রিয়াংদের মধ্য থেকে একজন প্রতিনিধি রাখা হয়, এর জন্য আমাদের সাউথ রিজন জোরালোভাবে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট জোরালো আবেদন জানাচ্ছি। এই আমাদের মূল উদ্দেশ্য আজকে আপনার ডাকার জন্য। আবন ছিল যখন ছাতা একলাই যে তিনি ত্রিপুরা আবন ছিল যখন তিনি আজ বলি গে তিনি তাকলাই নিজে মন্ত্রী সভা হব আবদিন কেন শুনব মন্ত্রী সভা হব তিনি বুদ্ধ ফানি ছিল কেহা শুনো মন্ত্রী মতো এ যখন হাসতে আপন থিও কইও এবং আসু সানো আমি তিনি বলি যে সাকলাই মো আমি সাহা তিনি প্রেসিডেন্ট বলি মানে ডিটেলস মন্ত সাকলাই নাই।